হাই স্টুডেন্ট, আমরা পার্ট ওয়ানে দুইটা অঙ্ক করেছিলাম, 36 এবং 37। আমি বলেছিলাম পূর্বেই যে প্রতিদিন দুইটা করে অঙ্ক ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, যেহেতু ভগ্নাংশের অধ্যায় এখানে অঙ্ক করতে সময় একটু দরকার, সেই জন্য প্রত্যেকটা ভিডিও দুটো করে অঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এভাবে পর্যায়ক্রমে অনুশীলনী স্যার যতগুলো অধ্যায় হবে পার্ট হবে, আমরা এইভাবে দুটো দুটো করে দিয়ে অঙ্ক করে দেবো। তবে হ্যাঁ, যে অঙ্কগুলো একটু ছোট সেগুলোতে আমরা দুটো যা তিনটাও দিতে পারি, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি হয়ে শেষ হয়ে যায়। তো এখন আজকে পার্ট টু আমরা অঙ্ক করাবো হচ্ছে 38 নম্বর অঙ্ক, যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল শীট 2 নম্বরের 38 নম্বর অংশ নিয়ে 6। হ্যাঁ, 38 নম্বর অঙ্ক বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 সমস্ত পাশের নিচে 7 মিটার ও প্রস্থ 1 সমস্ত 3 মিটার 5 মিটার। ক নম্বর, দৈর্ঘ্য ও প্রস্থকে অপরিচিত ভগ্নাংশে রূপান্তর করো। খ নম্বর হচ্ছে বাগানটির ক্ষেত্রফল বের করো। গ নম্বর বলা হচ্ছে ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশটি বের করো এবং দেখাও যে ক্ষেত্রফল ও এর বিপরীত ভগ্নাংশের গুণফল 1। তাহলে আমরা এখন 1 নম্বর একটা সলিউশন করব যে দৈর্ঘ্য ও প্রস্থকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আমরা এখানে লিখে নিব ক নম্বর। দেওয়া আছে এগুলো হবে না নিলে হয়তো লেখাটাই বেটার। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আই তারপর বাগানের দৈর্ঘ্য 2 সমস্ত 5 নিচে 7 মিটার এবং প্রস্থ 1 সমস্ত 3 নিচে 5 মিটার। এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। হ্যাঁ, তারপরে মাঠে বাগানের দৈর্ঘ্য এত, দুইটা প্রস্থ, মানে তুমি দৈর্ঘ্য প্রস্থকে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ কর। তাহলে এখানে দৈর্ঘ্য কত, 2 সমস্ত 5 নিচে 7 মিটার সমান সমান 2 × 7 + 5 = 7 মিটার সমান সমান 7 × 14 + 5 = 7 মিটার সমান সমান 14 × 5 = 19 = 7 মিটার তাহলে দৈর্ঘ্য এত মিটার, দৈর্ঘ্য 19 × 7 মিটার। আবার আমরা এই পাশে লিখতে পারি টান দিয়ে আবার, কারণ আমাদের যেহেতু বোর্ডের জায়গা স্বল্পতা আমরা এই পাশে লিখবো, তোমরা খাতা নিচে নিচে লিখবা। আবার কেসে প্রস্থ 1 সমস্ত 3 নিচে 5 মিটার সমান সমান এটা পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব নিচে 5 মিটার সমান 5 × 5 + 3 নিচে 5 মিটার সমান সমান 5 × 3 = 8 নিচে 5 মিটার তাহলে অর্ধেক প্রস্থ 8 নিচে 5 মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপরিত ভগ্নাংশ রূপান্তর করলে হবে এত মিটার এত মিটার। এখন আমরা উত্তর লিখতে পারি অর্ধেক দৈর্ঘ্য লিখতে ভাষায় অর্ধেক দৈর্ঘ্য 19 নিচে 7 মিটার ও প্রস্থ 8 নিচে 5 মিটার ক নম্বর কি বলা হচ্ছে, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 সমস্ত 5 নিচে 7 মিটার এবং প্রস্থ 1 সমস্ত 3 নিচে 5 মিটার এটা প্রশ্নেই দেওয়া আছে। তাহলে এখানে লিখে আমরা দৈর্ঘ্যটাকে অপরিচিত ভগ্নাংশ দৈর্ঘ্য নিলাম 2 × 7 + 5 = 14 + 5 = 7 মিটার তার 14 × 5 = 19 মিটার দৈর্ঘ্য এত মিটার আবার লিখে প্রস্থটাকে আমরা বের করে নিলাম অর্থে দৈর্ঘ্য এত মিটার প্রস্থ এত মিটার। এবার ক নম্বর প্রশ্নে কমপ্লিট। এবার খ নম্বর কি বলছে, বাগানটি ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা ক হতে প্রাপ্ত বাগানটি দৈর্ঘ্য এত মিটার প্রশ্ন এত মিটার লিখে নিতে পারি, কারণ এখানে যেহেতু আমরা অপরিচিত ভগ্নাংশ বের করে রেখেছি। আমরা এখানে লিখব খ নম্বরে যে ক হতে প্রাপ্ত, তাহলে খ নম্বর ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, কি লিখব, ক হতে প্রাপ্ত দৈর্ঘ্য 19 নিচে 7 মিটার ও প্রস্থ 8 নিচে 5
মিটার। কি করলাম এখানে খ নম্বরে আমরা সলিউশন করব, খ নম্বর বলছে বাগানটি ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল বের করতে তুমি ক্ষেত্রে কম হতে পারবে যেহেতু আমরা ক নম্বরে বের করেছি দৈর্ঘ্য এত মিটার প্রস্থ এত মিটার, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দূরে বের করলাম আমরা কি করবো বা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল তো আমাকে কি করতে হবে তাহলে লিখবো, আমরা জানি ক্ষেত্রফল সমান কি, আমরা জানি ক্ষেত্রফল সমান আমরা জানি বাগানটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্যাকেটে কি লিখবো বর্গ একক, দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে 19-এর নিচে 7 মিটার গুণন প্রস্থ 4-এর নিচে 5, এখানে কি হবে বর্গ মিটার, আমরা গুণ করব, গুণ করলে কত হবে এতে গুণ করলে হবে 152, আর সঙ্গে 152 হয় আমরা মুখস্থ রাখতে হবে, আর 5 7 হয় 35 বর্গ মিটার, কারণ দুর্গাপ্রস্থ গুণ হলে বর্গ হয়ে যাবে, আমরা এটাকে এরকম ভাগ করে দিব, তাহলে 152 উপরের নিচে কত 35, যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে যেহেতু বাহান্ন অংশ ভাগ আমরা এই জায়গায় রাত দেবো, প্রত্যেকটা আমরা মাঝখানে রাত দেখানো দরকার, কারণ রাত ছাড়া কোনো পূর্ণ মার্ক পাওয়া যাবে না, 35 আমরা 152 ভাগ করবো, কয়বার যাবে 4 বার দেবে, 4 বার দিন হয় 140, 4 বছর 20, 1 2 3 4 5 6 7 আমরা কত 12, সমান সমান 4 সমস্ত 12 নিচে কত 35, এখানে 4 সমস্ত 12 নিচে 35 বর্গ মিটার, এখানে আমরা নাপ লিখে দেখাবো, না এখানে আমাদের ফুল মার্ক পাওয়া যাবে না, তাহলে বাগানটির ক্ষেত্রফল কত, তাহলে অর্থের বাগানটি ক্ষেত্রফল 4 সমস্ত 12 নিচে 35 বর্গ মিটার, কি বললাম ক হতে প্রাপ্ত এখানে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ আমরা গণনা করে দেখেছি, ক হতে প্রাপ্ত দৈর্ঘ্য এত মিটার ও প্রস্থ এত মিটার, তা আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ যে বর্গ একক হবে, কারণ দুইটা মিটার গুণ হলে দুইটা গুণ গুণ বর্গ হয়ে যায়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান গুণন গুণন প্রস্থ প্রস্থের মান বসে আমি কিন্তু গুণ করে দিতাম, তাহলে কত হলে 112 হচ্ছে 35 বর্গ মিটার, আমি এটা কি করবো উপরটা বড় থাকা রাত করব, রাত দেখালাম 4 বার 140 12 4 সংখ্যা 12 হচ্ছে 35 4 সমস্ত 12 35 বর্গ মিটার, তাহলে অর্থে বাগানটি ক্ষেত্রফল 4 সমস্ত 12 নিচে 35 বর্গ মিটার, তাহলে এবার আমাদের কম হচ্ছে খ নম্বর কমপ্লিট, আমরা এবার চলে যাবো গণনা, ক্ষেত্রফলের বিপরীত ঘন অংশটি বের করো এবং দেখাও যে ক্ষেত্রফল ও এর বিপরীত ঘন অংশের গুণফল এক, তাহলে ক্ষেত্রফলের বিপরীত ঘন অংশটি বের করো, ক্ষেত্রফল কত আমার, তাহলে আমি এখানে দেখো খ নম্বরে কিন্তু আমার লেখাই আছে এখনো ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার, আমরা এখানে লিখতে পারি সুন্দর করে এটাকে আমরা গণনা তৈরি করতে পারি, তাহলে করলে কি হবে এখানে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, তাহলে ক্ষেত্রফল কত আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার, এই এই লাইনটা আমরা লিখে নিতে পারি যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল অথবা আমরা এটাও লিখে নিতে পারি, হ্যাঁ একটু যেহেতু যদি নাম্বার বেশি দেয় তাহলে বড় মার্ক করে একটু বড় করে বলবে 135 বর্গ মিটার, অর্থে প্রাপ্ত এত বড় আমি ক্ষেত্রফল আমরা বের করি, তাহলে কি করবো এখন প্রশ্ন বলছে ক্ষেত্রফলের বিপরীত ঘন অংশ বের করো এবং দেখাও যে ক্ষেত্রফল ও এই বিপরীত ঘন অংশ গুণফল এক, তাহলে এখানে ক্ষেত্রফলের বিপরীত ভগ্ন অংশ, হ্যাঁ ক্ষেত্রফলের বিপরীত ভগ্ন অংশ হচ্ছে এত বর্গ মিটার, হ্যাঁ তাহলে আমরা এখানে কি করবো এখানে লিখে এটাকে আমরা অপরিহিত বানিয়ে নিব, 4 × 35 যোগ 12 নিচে 35, 35 উপরে কত হবে
চল্লিশ যোগ 12 সমান সমান 152-র নিচে 32, এটা হলো আঠেরো বাগানের ক্ষেত্রফল। বর্গ মিটার, ক্ষেত্রফল 52-35 বর্গ মিটার। কি বলছে এখানে, ঘন অংশটি বের করে এবং দেখা হচ্ছে ক্ষেত্রফল ও এর বিপরীত ঘন অংশ গুণ করে। হ্যাঁ, তাহলে কি করতে হবে, তাহলে 100 এর 152-35 এর বিপরীত ভগ্নাংশ সমান, বিপরীত ভগ্নাংশ কি হবে, উল্টে যাবে, তাহলে উল্টে 1.5 নিচে আসবে 152। তাহলে এর গুণফল কি করতে, বিপরীত ভগ্নাংশ গুণফল 1, তাহলে অর্থের গুণফল, তাহলে ভগ্নাংশ কত, ক্ষেত্রফল হচ্ছে আয়তক বাগানের ক্ষেত্রফল 152-র নিচে 35 গুণ তার বিপরীত ভগ্নাংশ কত, 35-এর নিচে 152। এটা এটা কাটা, এটা এটা মিলে রাখা, সমান সমান দেখানো হলো। তাহলে কি করলাম, খতে প্রাপ্ত আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত বড় মিটার, এটাকে আমরা আবার অপরিকৃত করলাম। যদিও বা 6 নম্বর প্রশ্নে আমাদের অপরিকৃত করাই ছিল, আমি আবার করলাম, কারণ অঙ্কটা যখন 4 মার্ক থাকবে তখন একটু বড় করে করে গেলাতেই হবে। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 152-র নিচে 35 বর্গ মিটার, তাহলে 152-র নিচে 35 বর্গ 35, এর বিপরীত ভগ্ন অংশ হচ্ছে 35-র নিচে 152, তাদের গুণফল 152-র নিচে 35 আর বিপরীত ভগ্ন অংশ 35-র নিচে 152। এর কি বললাম, কারণ গুণ করলাম করে উপরে নিচে মিলে গেলে কেটে দিলাম, ফোনে দেখানো হলো, কারণ এদের গুণফল 1। আর মোটামুটি এখানে 9 নম্বর অঙ্কটাও কমপ্লিট, তাহলে আমাদের 38 নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা 39 নম্বর অঙ্ক করবো। 39 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, যাদের কাছে শিট আছে তারা তো জানোই, তারপরে এক অঙ্কটা আবার বোর্ডে উঠাবো। 38 নম্বর অঙ্ক শেষ, এখন আমরা আসবো 39 নম্বর অঙ্কে। 39 নম্বর অঙ্ক বলছে, 3 সমস্ত 3-এর নিচে 4 মিটার ও 2 সমস্ত 1-এর নিচে 3 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা, তার মানে 2টি ফিতা, এক হচ্ছে 1 মিটার আর একটা হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে প্রথম সূত্র, 15 বছর সূত্র প্রয়োগ করে প্রথম ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কর। আমি তোমাদেরকে যে মানসম্মত শীটটা দিয়েছি সেখানে সব সূত্র দেওয়াই ছিল। অপ্রকৃত ভগ্নাংশের সূত্র কি, এটা 1 নম্বর আমরা সূত্র প্রয়োগ ব্যবহার করবো। তাহলে আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ সমান কি, লিখতে পারি আমরা, আমরা জানি আমরা জানি এটা কি বলছে এখানে, যে সূত্র প্রকার প্রথম ভগ্নাংশটিকে, প্রথম ভগ্নাংশটি লিখে নিতে হবে, লিখবো প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটি হলো, প্রথম অংশ হলো 3 সমস্ত 3-এর নিচে 4 মিটার, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটাকে আমরা সূত্র প্রকার অপরিকৃত ভগ্নাংশ রূপান্তর করবো। তাহলে আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ সমান কি, অপ্রকৃত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা সংখ্যার গুণন ভগ্নাংশের হর, পূর্ণ সংখ্যা গুণন হর যোগ ভগ্নাংশ কি ল, নিচে হচ্ছে হ। তাহলে পূর্ণ সংখ্যা কত ছিল, প্রথম ভগ্নাংশ কি, পূর্ণ সংখ্যা 3 গুণন হর কত ছিল 4 যোগ ল কত 3, নিচে হর কত 4 সমান 3 4 কত হয় 12 যোগ 3 নিচে 4 সমান 12 3 15 নিচে 4। তাহলে সূত্র প্রয়োগ করে প্রথম অংশ অপরিকৃত ভগ্ন অংশ রূপান্তর করা, তাহলে অর্থে 15 নিচে 4
তাহলে আমরা প্রথম ভগ্নাংশটি কত লিখে নিলাম, তারপর আমরা জানি সূত্র প্রয়োগ করতে বলছে, তাহলে অপ্রদত্ত ভগ্নাংশ সূত্র হচ্ছে আমরা জানি অপ্রদত্ত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব নিচে, অর্থাৎ পূর্ণ সংখ্যা 3 × 4 যোগ লব কত তাহলে অতএব এই দুটো গুণ করে দিলাম 12 যোগ 3, 12 × 3 = 15, নিচে 4, 15 × 4 মিটার, এই উত্তর। লথে কত মিটার গেল? 1 নাম্বার। 2 নাম্বার বলছে, খন্ডা বলছে দ্বিতীয় ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে, তার মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটাকে ক নম্বরকে এবার খ নম্বর দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশটি কত, আমরা এটা বিষয়টা লিখে ফোন যেটা কমপ্লিট, দ্বিতীয় ভগ্নাংশটি হলো 2 সমস্ত 1 এর নিচে 3 মিটার। তাহলে এখানে এটাকে কি করছে, অপ্রকৃত ভগ্নাংশ কত করতে বলছে, তাহলে 2 সমস্ত 1 এর নিচে 3 = 2 × 3 + 1 নিচে 3 = 6 + 1 নিচে 3 = 6 × 7 নিচে 3। দ্বিতীয় ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে, দ্বিতীয় ভগ্নাংশটি হলে এত, এখানে থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। এবার গেল খ নম্বর কমপ্লিট, এবার আমরা করবো কি গ নম্বর। গ নম্বর প্রশ্ন কি বলছে, দুটি ফিতা একত্রে কত মিটার হবে, তাহলে আমরা ক নম্বর করেছি খ নম্বরে করলাম, ক নম্বরে অপ্রকৃত ভগ্নাংশ কত পেয়েছিলাম আমরা, এটা আমরা জানি। তো খ নম্বরে কত হবে এটাই, যে দুটি ফিতাকে কি করবে বা একত্র করবো আপনার, তা দুই ফিতাকে আমরা যদি একত্র করে বলি তাহলে কি হবে দেখি, তাহলে আমরা এবার গ নম্বর কথা বলছি, করলে কত মিটার হবে, তাহলে দেওয়া আছে ফিতা দুটি দৈর্ঘ্য কত, দুইটি ফিতার দৈর্ঘ্য দুইটি ফিতার দৈর্ঘ্য 3 সমস্ত 3 এর নিচে 4 মিটার ও 2 সমস্ত 1 এর নিচে 3 মিটার, একত্রে কত মিটার অবাধে, একত্রে লিখে আমরা কি করব, যোগ করে 3 সমস্ত 3 এর নিচে 4 যোগ 2 সমস্ত 1 এর নিচে 3 মিটার, তারপর আমরা এটা কি করব, যোগ করব, একত্রে মানে একত্রে শব্দ হচ্ছে যোগ করা। তাহলে আমরা এটাকে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা সূত্র দিয়ে এর আগে অঙ্ক করেছি, তারপর আমরা পূর্ণ সংখ্যা দিয়ে হর দিয়ে গুণ করে যোগ করে করেছি, তার আমরা এবারে এখন আমরা একবারেই করব। হ্যাঁ, 3 × 4 = 12, 8 × 3 = 15, 15 × 4 + 3 = 6 + 7 = 3 মিটার, 3 × 4 = 16 কত, 3 × 4 = 12, আমরা 3 × 4 = 16 বের করেছি, এর পরিমাণ কত হবে 3 4, আমি ষষ্ঠ লসাগু নির্ণয় করা শিখেছিলাম এবং দেওয়া হচ্ছিল একটা, তারপর আমরা এখানে করি যেহেতু কোনো সংখ্যার মধ্যে জানো তো 3 × 4 = 12, 3 কয়বার যায়, তাহলে এই 4 দিয়ে 12 আমরা ভাগ করবো, 4 12 মধ্যে 3 বার 3 = 15 = 45 যোগ, এখানে যোগ চিহ্ন যোগ দেব, আবার 3 12 মধ্যে যায় কয়বার 4 বার, সেই 4 যায় 8 7 2 4 7 28 মিটার, তারপর আমরা কি করব এখানে এই 8 আর 5 যে আরো 3 হাত থেকে 1 কত হবে, 3 × 3 = 12 মিটার, 3 হাত থেকে 1 2 আর 3 3 আর 4 7 7 এর নিচে 12 মিটার। তাহলে এখন উপরেরটা যেহেতু পরের যেটা ছিল আমরা এটা কিভাবে ভাগ করবো, ওপরে আমরা এখানে রাফ দেখাবো, রাফ করে দিলে বেটার হবে, সবচেয়ে সুন্দর হবে, 12 দিয়ে 3 দুটো ভাগ করছে 6 12 72, নাম্বার 1 = 6 সমস্ত 1 এর নিচে 12, 6 সমস্ত 1 এর নিচে 12 মিটার, অর্থে এই উত্তর, অর্থে যেহেতু সৃজনশীল অঙ্ক উত্তর না দিলে হবে অর্থে চলে যাবে এটা 12 মিটার। তাহলে কমপ্লিট আজকে, তাহলে আমাদের এখানে 39 নম্বর পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো আবার সামনে পাঠে তোমাদের জন্য আবার 2টা অঙ্ক থাকবে বা 3টা অঙ্ক থাকবে, আমি তোমাদের সেটা বুঝিয়ে দিব সামনে পাঠে, এভাবে পর্যায়ক্রমিকভাবে আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও আপলোড দিব বোঝার জন্য, এবং ক্লাসে যখন আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপরে আমরা এই অঙ্কগুলো তোমরা করে নিব। হ্যাঁ, ওই জন্য তোমরা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে এবং করার চেষ্টা করবা।